हेलो एवरीवन, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल। तो आबारो चले आसलाम आमी आपनादेर माझे नतून एकटी वीडियो निये। आर जारा जारा रेगुलर आमार ब्लग देखें भाइया आपुरा तारा तो निश्चय जानेन आमी एखन बरिशाले आछि, आर एटा होच्छे आमार बरिशाल थेके करा ब्लग। আর এখন বাজে সকাল 10টা। তো এই সময় আমরা সকালবেলা নাস্তা খেয়ে তারপরে হচ্ছে এখন একটা বাচ্চা ছেলেকে গ্রামের এর একটা বাচ্চা ছেলেকে গাছে উঠিয়ে দিয়েছিলাম। তো ওরা তো উঠতে পারে গাছে, তো ওর উঠে আর কি আমাদেরকে ডাব পেরে দিচ্ছিল। তো ডাব পেরে দিলে দেখা যাবে আমরা সবাই মজা করে খাবো। আর ডাব গাছে ওঠাটা খুব মুশকিল একটা ব্যাপার, তো সবাই তো উঠতে পারে না। ওই যে উঠেছে ও এবার পেরে দিয়েছে, এবার নেমেও যাচ্ছে আর কি। তো ডাব পেরে দিলে আমরা সবাই খাবো। আর এই দিক থেকে আপনাদের সাথে আজকে একটা গুড নিউজ শেয়ার করব। তো সেটা হয়তো ভাইয়া আপুরা অলরেডি বুঝে গেছেন আমার ইউটিউব টাইটেল দেখে যে কী হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আসলে আমরা যারা নতুন ইউটিউবে, আর তাদের জন্য প্রথম যে স্টেপটা 1000 সাবস্ক্রাইবার করা, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আর যাদের পূর্ণ হয় তাদের জন্য অনেক অনেক খুশির একটা সংবাদ। তো আমারও সেম অনেক বেশি খুশির সংবাদ আমার জন্য এটা। তো আমার আসলে 1K সাবস্ক্রাইবার হয়েছিল 2-3 দিন আগে মেবি, কিন্তু আমি আসলে ওয়েট করছিলাম যে ইউটিউব থেকে যখন আমাকে কনগ্রাচুলেশন মেসেজটা দিবে, তো তখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ গতকাল রাতে ইউটিউব থেকে কনগ্রাচুলেশন একটা মেসেজ আসে, দেখে আমি আসলে অনেক বেশি খুশি হই, আর সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আর এটা আসলে আপনাদের ছাড়া আমার পক্ষে কখনোই করা সম্ভব হতো না। আর ইউটিউবে আমি খুব বেশি দিন হয়নি, নতুন চ্যানেল, আপনাদের মাঝে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আর এই যে এই টেক্সটটা হচ্ছে গতকাল রাতে ইউটিউব থেকে আমাকে দিয়েছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ইউটিউবে আসলে আমি একদমই নতুন, তো এই অল্প কয়েকদিনে আপনাদের এত এত ভালোবাসা পাওয়া আর 1000 সাবস্ক্রাইবার হওয়া, এটা আসলে আপনাদের ছাড়া কখনোই সম্ভব হতো না। তাই আপনারা আমার পাশে এভাবে আছেন বলে এটা সম্ভব হয়েছে। আর সেজন্য আসলে আপনাদের ভাইয়াদের আপুদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো ধন্যবাদ দিলেও হয়তো কম হবে, আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করেছেন, যার কারণে আসলে আলহামদুলিল্লাহ 1K সাবস্ক্রাইবার হয়েছে। তো সত্যি কথা বলতে আমি অনেক বেশি খুশি হয়েছি। আর আমাদের ছোট ইউটিউবারদের জন্য 1K সাবস্ক্রাইবার হওয়া, এটা আসলে অনেক বড় একটা গুড নিউজ। আর ইউটিউবে তো আসলে অনেকগুলো স্টেপ আছে পার করতে হবে, সো প্রথম স্টেপটাই হচ্ছে 1K সাবস্ক্রাইবার হওয়া। সো আলহামদুলিল্লাহ এটা তো পূর্ণ হয়েছে। আশা করি এইভাবেই আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, যাতে করে পরবর্তী যে নেক্সট ধাপগুলো আছে আমি যেন সুন্দর করে আগাতে পারি সামনের দিকে। আর আশা করি এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আর আপনাদের সাপোর্ট পেলে আসলে আমি সামনের দিকে আগাতে পারবো। তো আশা করি আপনারা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। তো এই তো, আর এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন তো ডাব তো গাছ থেকে পেরেছে বাচ্চাটা, তো অনেকগুলো ডাবই পাড়া হয়েছে। তো পাড়ার পর এটা হচ্ছে আমার চাচ্চু, তো উনি হচ্ছে ডাবগুলো কেটে দিচ্ছিল, তো একটা একটা করে কেটে দিচ্ছিল, আর আমরা দেখা যাচ্ছে খেয়ে ফেলছিলাম। তো ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল, আর আজকে 1K সাবস্ক্রাইবার হয়েছে, এই উপলক্ষে তো আসলে একটু মিষ্টিমুখ করা লাগে। আর সেটা হচ্ছে ডাবের পানিটা যেহেতু মিষ্টি ছিল, তো এটা দিয়ে আমরা সবাই মিলে মিষ্টিমুখ করে নিলাম। তো ডাবগুলো যখন কেটে দিচ্ছিল আর পানি বের হচ্ছিল, আর ডাবের মধ্যে হচ্ছে ভেতরে নারিকেলটা হয়েছিল, সেটা হচ্ছে ডাব নারিকেল, তো সেটা দিয়ে পানিটা যখন খাচ্ছিলাম খেতে আসলে খুবই মজার ছিল। আর সবসময় তো আমাদের ঢাকাতে এরকম ডাব পাওয়া যায় না, আর এখানে পেয়ে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। তো চাচু যখন ডাবগুলো কেটে দিচ্ছিল, তা আমি একটু ভিডিও করছিলাম। আর এ তো এখন হচ্ছে আরিশার বাবা আর কি গ্লাসে ঢাল ছিল, তো আমি এখন খাবো, এখন পর্যন্ত খাইনি, খেয়ে দেখবো কেমন আর কি। তো যখন আমি খাচ্ছিলাম খেয়ে আসলে মনে হয়েছে না অনেক বেশি টেস্ট আর খুব মিষ্টি ছিল পানিটা, খেয়ে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ডাব আসলে আমি তো কাটতে পারি না, তো আমার চাচু হচ্ছে কষ্ট করে কেটে দিচ্ছিল আর আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। আর হচ্ছে প্রথমে কাটছিল দুইটা দুইটা করে আর আমরা খেয়ে ফেলছিলাম, তো চাচু আবার হচ্ছে ভেতর থেকে ডাব নিয়ে আসছিল আর হচ্ছে কাটছিল আর আমাদেরকে আর কি পানিটা বের করে দিচ্ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কি মজা করে খাচ্ছি।
তো এই তো এরকম করে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এই দিকে আপু ভাইয়াদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্টটিতে আমার পাশে আছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিন, এতে করে আমার নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।